আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তা আমি আল্লাহর রহমতে আপনারা দুয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আর সব সময়ের মতো ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়া দেখা শুরু করবা, আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা, দেখতে দেখতে একদিন ভালো লাগে যাবো ইনশাল্লাহ। তো নতুন ভাই বোন যারা চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সব সময় লাগে সাথে থাকবা। এখানে দেখরা আমি মেজারমেন্ট কাপ দিয়া 4 কাপ ময়দা নিলাম, পরিমাণ মতো লবণ দিয়া, তারপরে আমি 1/2 কাপ পরিমাণ তেল, 4 কাপও আর কি, 1/2 কাপ পরিমাণ তেল দিলাইলাম আমি, ফুরাটাও দিলাইমু দিয়া, তারপরে খুব ভালো করি আমি ময়দার সাথে তেল রে বা খুব ভালো করি মিক্স করমু। যত বেশি আর কি ভালো করে মিক্স করবা অত বেশি সুন্দর হইব ডাইল ফুরে। তো আমি এখন পানি দিয়া আস্তে আস্তে একটু একটু করে পানি দিয়া আমি কিছু হাড় একটা খামি বানাইলিম। তো আমি পরিমাণ মতো ময়দার মাঝে লবণও দিছি, তো দেখছেন। তো দেখরা কতটুকু শক্ত আমি বানাইছি, ও পরিমাণ বানাইবা 20 মিনিটের লাগে আমি ডাকিয়া রাখি দিলাম, 20 মিনিট পরে ফুলিয়া ডাবল হয়ে যাব গিয়া। আর এদিকে আমি 200 গ্রাম পরিমাণ ডাইল নিছি, ও দেখরা ডাইল নিয়া আমি খুব ভালো করি ডাইলরে ধইয়া পরিষ্কার করিয়া 10 মিনিট আমি ভিজাইয়া রাখছি আর কি। তো এখন আমি দেখরা ফ্রাই প্যান একটা গরম হয়ে গেছে, কুকারও অন দিয়া রাখছি আর কি। আর 200 গ্রাম ডাইলের মাঝে আমি 2 গ্লাস থাকি একটু কম পানি দিয়ার দেখা, তো পরিমাণ মতো লবণ দিলাই আর দিয়া হলুদ পাউডার দিয়া, তারপরে আমি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিলাই আর দিয়া আমি এখন আর কোনো কিছু দিতাম না, আমি ডাকিয়া রাখি দিমু যত সময় উতরাইছে না। যখন উতরানি আইব তখন আমি কুকারের গ্যাস একটু কমাইয়া দিলাইমু, মিডিয়াম গ্যাস দিয়া রাখি দিলাম। ও দেখরানি 10 থেকে 12 মিনিট পরে খুবই তাড়াতাড়ি ডাইল ফুটি যায় গিয়া, যদি আমরা নাড়াচাড়া না করি আর কি। আর মাঝখানে যদি আবার ডাইলের নাড়াচাড়া করি লাইটে ডাইল ফুটিতে লেটও ও টাইমও বেশি লাগে। আর স্লো গ্যাস দিয়া ওরকম রাখি দিলে ডাকিয়া খুবই তাড়াতাড়ি ডাইল ফুটি যায়। আর এখন আমি দিলাই আর 2 টিস্পুন পরিমাণ আমি জিরার পাউডার দিলাই আর জিরার পাউডার ডাইল গলিয়া হারলে খুব ভালো করে মেল্টইয়া হারলে আর কি, জিরার পাউডার দিলে তো জিরার গ্রান থাকে। তো আজকে আমি ও পর্যন্ত আর কি ডাইলের মাঝে দিলাম, আর কোনো কিছু আমার পাউডার জাতি কোনো কিছু দেওয়া লাগতো না মশলা জাতি। তো আমি খুব ভালো করি নাড়াচাড়া করতে থাকবো, সবসময় নাড়াচাড়া করিয়া না, নিচে যদি ডাইল ধরিলে এতে আবার ফুড়া ফুড়া একটা গন্ধ হয়ে যায় গিয়া, এই পর্যায়ে আইয়ারলে খুব কেয়ারফুলি নাড়াচাড়া করা লাগে। এখন আমি দিলাইলাম কুরিয়ানডাও দেখরানি, ডাইল একেবারে শক্ত হয়ে গেছে গিয়া। আরও 1-2-3 মিনিট আমি নাড়াচাড়া করিয়া পরে আমি কুকার অফ করিলাম, ডাইল ঠান্ডা হওয়ার পরে আমি শেয়ার করমু কতটুকু জোর জোড়া হয়েছে। আর এদিকে আরও 20 মিনিট পরে আইলাম, ও দেখরানি খামি ফুলিয়া এখন ডাবল হয়ে গেছে গিয়া, আর কতটুকু ফুলছে ও দেখরানি, তো খুবই পারফেক্ট একটা খামি হয়েছে, খুব বেশি শক্তও নাই আবার খুব বেশি সফটও নাই। আর ও দেখরানি আমার ফুর কিলো হয়েছে, ডাইল ফুলির ডাইল ফুরির ফুর খুবই জোর জোর হয়ে গেছে এখন ও দেখরানি, এটা কি বেশি সফট থাকলেও বেশি সফট হয়ে যাব গিয়া, ময়দার রুটির ভিতরে বেশি সফট হয়ে যাব গিয়া। আর এটা কি বেশি জোর জোড়া হইলেও ডাইল আবার জোর জোড়াইয়া পড়ে যায়। তো এখন আমি আমার সাইজ মতো আঁকে আমি মিডিয়াম সাইজের বানাইমু, সাইজ মতো ওরকম বল বল করিয়া আনিমু গিয়া, আরও একটু বড়ো করিয়াও পারবা যদি বড়ো ডাইল ফুরি বানাই না, ছোটো হইলে আরও ছোটো করিয়া। তো দেখরা আমার সবগুলাও আমি বল বল করিয়া নিছি গি। তো এখন আমরা কীরকম ডাইল ফুরি বানাইমু, সবসময় তো আমরা আর দিয়া ওরকম টিফিয়া টিফিয়া
ডাইল ফুড়ি বানাই নর্মালি। আজকে আমি ইজি, যারা পারেন না তারাও পারবা, নতুন যারা তারাও পারবা। ওরকম রুটির মতো একটু ছোট একটা রুটি বেলিয়া তারপরে আমি পুর দিলাই, ও দেখানি আমি আতো নিয়া পুর দিলাই। আর তো ওরকম আরো ইজি হয় যদি রুটির মতন বেলিয়া করি আমরা, টাইমও কম লাগে। আর দিয়া যে টিফাইয়া টিফাইয়া যত সময় লাগে, এর তাকে অর্ধেক টাইমে গিয়া একটা রুটি বেলা যায়। তো আমার একটা ডাইল ফুড়ি ওই গেল গিয়া অলরেডিও দেখরা। একটু আস্তে আস্তে প্রেস করিয়া বেলেই বা যদি ফাটে না কি ওরকম। আর যদি বেশি জোরে প্রেস করেন তে হয়তো ফাটিয়া ভিতরে থাকি ডাইল বার হয়ে যেতে পারে। তো একটু আস্তে আস্তে ওরকম দেখানি। তো আপনারা এই খোয়া থাকি দেখিয়া দেখিয়া আরো ভালো বুঝবা যদি ভিডিও ফলো করেন। তো আজকে আমার খুবই ইজি ভাবে ডাইল ফুরির পুর বানানি দেখলা, ও দেখানি কিরকম আমি করিয়ার। তো ওরকম করিয়া আর কি সব মুড়া একটু ঘুরাইয়া দিলাইলে তো আর খোলার কোনো ডর থাকলো না। নিচে দিয়া আত দিয়া ঘুরাইয়া আবার আর রুটির মতন বেলি নিলাম। তা আমি তো আর নতুন বানাইয়া আর না জানি, আর আপনারা সবেও বানানি জানরা। তারপরেও আর কি আমি কীরকম বানাইয়ার আপনারা একটু শেয়ার করি। আর তো আমার একটা ফুড়ি কোনো সময়ও আর কি ডাইল ফুড়ি ফাটে না বা ডাইল বার হয় না, আলহামদুলিল্লাহ সব সময় খুবই ভালো হয়। তো দেখরা আমার সবগুলো বানানি হয়ে গেছে গিয়া, আমি দুইটা বানাইয়া শেয়ার করলাম। অনেক ডাইল ফুড়ি বানাইছি আমি, পরে আমার পুর একটু বেশি হয়ে গেছে। তো পরে আমি আবার খামি বানাইছি বানাইয়া, তো সবগুলা ডাইল ফুড়ি বানাইছি। ও দেখরা লেয়ার লেয়ার করিয়া রাখছি যেরকম আর কি আমরা সফটাকি আনি লেয়ার লেয়ার করা ওরকম করছি। আর আমি লাস্টে যে খামি বানাইছি, আমি খামির মাঝে খালি জিরা দিছি, ব্ল্যাক সিড আর কি দিছি। ব্ল্যাক সিড দিয়া হইলেও অনেকে ব্ল্যাক সিড দিয়া বালা ফাইন, অনেকে প্লেন বালা ফাইন, ও দেখানি প্যাকেট করছি। তো বাকি যেগুলো আছে আমি ওরকম প্যাকিং করে নিলাম, আমি কয়েকটা প্যাকেট বার করিয়া রাখছি। ও দেখানি আমি খালি জিরা দিয়া বানাইছি ব্ল্যাক সিড আর কি। আর কিছুটা আমি আজকে ফ্রাই করমু, ফ্রাই করিয়া আপনারা শেয়ার করমু। আর বাকি সবগুলাও আমি ওরকম প্যাকিং করিয়া প্যাকেট করিয়া আমি ফ্রোজেন করিয়া রাখি দিমু। তো ছয় সাত মাস রাখিয়া খাওয়া যায়। তো ছয় সাত মাস তো আর যায় না, ছয় সাত মাস তো আর কোনো সময় যাইতো না। এক এক টাইম ফ্রাই করলে আর 10টা ফ্রাই করে নিবা, ছয় সাত মাস যাইব কিবা। তো দেখরা আমি এখন ফ্রাই করে নিলাম সবগুলাও, আমি ছয়টা ফ্রাই করছি আর কি। তো সুইট চিলি সস দিয়া খাইতে খুবই টেস্টি লাগে, আর তার সাথে তো সকালে বিকালে যে কোনো টাইমও আমার কাছে আর কি খুব ভালো লাগে ডাইল ফুড়ি। তো আজকে আর ও পর্যন্ত, সব ভালো থাকবা। নেক্সট আরও কোনো ভিডিওর দেখা হইব কত হইব, একটা লাইক দিতে ভুলবা না, লাইক খুবই কম লাইক করে বা চিন্তা করি আর ইউটিউব হয়তো কিবা ছাড়িও দিতাম পারি। আল্লাহ হাফিজ।